কোন হব ফাইনালি এসে গেছি আমরা হচ্ছে মধুমগ্রাম স্টেশনে আর এখান থেকে মোটামুটি 1 কিলোমিটারের রাস্তা আমাদের যেতে হবে হচ্ছে মধুমগ্রাম স্টার মল তো এটা আমার মানে ফার্স্ট আইনক্স এক্সপিরিয়েন্স মানে আগে আমি অন্য হলে গেছি বাট আইনক্স এই ফার্স্ট টাইম এটা আমার এক্সপিরিয়েন্স হতে চলেছে তোমরা হয়তো বুঝতেই পারছো জাস্ট মানে সকালবেলা ভোরবেলা বেরিয়ে প্রায় 50-55 কিলোমিটার ট্রাভেল করে আমরা এসেছি মধুমগ্রামে আর একদম ফার্স্ট শোটাই আজকে আমরা মানে দেখবো মানে আজকে যেটা ফার্স্ট সানডে মানে রিলিজ হওয়ার পর কেজিএফ রিলিজ হওয়ার পর আজকের ডেটটা হচ্ছে ফার্স্ট সানডে তো বুঝতে পারছো ভিড়টা বেশ ভালোই হবে ব্যাপারটা হচ্ছে যে মানে 50-55 কিলোমিটার আমরা ট্রাভেল করে ফার্স্ট শো দেখতে এসেছি সো ক্রেজটা তোমরা বুঝতে পারছো মানে কেজিএফের ক্রেজটা কোনো ক্রেজ না ভাই ফার্স্ট শোয়ে টিকিটের দাম কম ছিল ঠিক আছে তো সেই জন্য এসছি তো ঠিক আছে এবারে একদম মধুমগ্রাম মানে স্টার মলের সামনে গিয়ে দেখা হচ্ছে ওখানে গিয়ে তারপর ডিরেক্ট একদম ভিতরে ঢুকে তারপর কথা ঠিক আছে ফাইনালি উঠে পড়েছি আমরা টোটোতে ঠিক আছে আর এই হচ্ছে আমাদের টিম তো এখান থেকে মোটামুটি 1 কিলোমিটারের মধ্যে যাচ্ছি এটা 1 কিলোমিটারের একটা রাস্তা বেশিক্ষণ সময় লাগবে না আশা করি প্লেন ধরে সবে নামলাম মধুমগ্রামে বাই দ্য ওয়ে গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ দিস ইজ সোমো ইউ আর ওয়াচিং আসি কলকাতা এক্সপ্লোর মধুমগ্রাম থ্রু মাই আইস লেটস গো আমরা পৌঁছে গেছি মানে মধুমগ্রাম স্টার মলে তোমরা দেখতে পাচ্ছ বক্স অফিসে যে টিকিট কাটার জায়গাটা মানে আইনক্সের বাট আমাদের কাটতে হবে না বিকজ আমরা আগে থেকেই বুক মাইয়ের সাথে কেটে নিয়েছি তো স্টার মলের যে ডিরেকশনটা যেটা তোমরা মধুমগ্রাম স্টেশনে নামবে স্টেশন থেকে চৌরাস্তায় আসবে চৌরাস্তা থেকে যে কোনো গাড়ি ধরে তোমরা স্টার মল চলে আসতে পারো তো ঠিক আছে এবারে চলো স্টার মলের ভিতরে গিয়ে দেখা হচ্ছে কারণ আর হাতে পড়ে আছে 10টা ভিতরে গিয়ে এবার দেখা হচ্ছে সামনে একদম চলে এসেছি আর এটা মোটামুটি 4 নম্বর কি 5 নম্বর ফ্লোরে আছে ঠিক আছে তো ঠিক আছে ভিতরে যাওয়া যাক ভিতরে গিয়ে তারপরে দেখছি যদি কিছু ভিডিও করা সম্ভব হয় দেখো আমি কিন্তু মানে স্পয়লার দিতে চাই না বিকজ মানে এটা খুবই একটা ভালো ওকে তো দুবার দা অ্যাম্বিয়েন্স Here is the entrance. যে সিটটা আছে সেটা পিছনের দিকে পড়বে বিকজ মানে রয়্যাল সিট যেটা যেখান থেকে ভিউটা আরো বেটার হবে পুরো সিনেমা পুরো নাম না দেওয়া কিন্তু উঠবে না কেউ দেখো আমি কিন্তু মানে স্পয়লার দিতে চাই না বিকজ মানে
মজা লেগে যাবে না এতে ওয়াশিং মুভি থাকবে ভয় অনেক জায়গায় ওয়াশিং মুভিগুলো ভালো করে থাকে আরেকটু করার ফাইনালি আমরা ওয়াশরুম খুঁজে পেয়েছি আধ ঘন্টা ধরে খোঁজার পরে মানে কেজিএফ এ সোনা খোঁজাও এত টাফ ছিল না যে স্টার মলে মানে ওয়াশরুম খুঁজে যতটা টাফ ছিল মুভি দেখা কমপ্লিট হয়ে গেল আমরা বেরিয়েছি আচ্ছা তোমরা বলো যে কিরকম কিরকম লাগলো তো একটু শেয়ার করো তোমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করো চাই মজা আয়া আকে দেখো আর সারে যে ঘরওয়ালে হে উসকো জাকে একদম খতরনাক একদম দিখাও আরে কেনা ক্যা চাহতে হো আর এক চিজ পেটি বান্ধো আর ফটাফট আ যাও ইয়া তো বাংলায় বলতে কি বাংলা পক্ষ লেলি দেবো না বুঝবেন তখন তো ঠিক আছে মানে রিভিউ সিনেমাটা বলতে গেলে মানে খুবই খুবই ভালো মানে একটা প্রপার অ্যাকশন ফিল্ম যেরকম হয় মানে প্রপার অ্যাকশন ফিল্ম হ্যাঁ এবারে দেখো অনেক লোকে অনেক রকমভাবে ক্রিটিসাইজ করার চেষ্টা করবে যে মানে কিছু অবাস্তব জিনিস আছে বা কিছু ভাই মানুষ মানে কি বলবো সালমান খানের ফিল্মে ফিজিক্স খুঁজতে যায় আর এদিকে ফিজিক্সে এসে ফ্লেমিংসে লেফট অ্যান্ড রাইট হ্যান্ড রুল গুলিয়ে দেন তো সিনেমাকে সিনেমার জায়গায় রাখতে দাও কিছু মানে কি বলবো ওভার রিয়াক্টিং টাইপ অ্যাকশন সিনস আছে বাট এগুলো নর্মাল ঠিক আছে আর ব্যাপারটা হচ্ছে যে কি বলবো মুভিটা এত পরিমাণে সাসপেন্স আর যেই লেভেলের এডিটিং ভাই শুনছিলাম যে 19 বছরের ছেলে মানে একটা 19 বছরের ছেলে এডিটিং করেছে তো ছেলেটা 19 বছর বয়স মানে আমারই সেম এজই প্রায় তো ভাই কী বলুন মানে ইয়ং ট্যালেন্ট এগুলো কী বলবো আর ব্যাপারটা হচ্ছে যে মুভিটা একটা জিনিস যেটা ভালো লাগলো যে হিরোকে কিন্তু ওভার পাওয়ার দেখায় এই জিনিসটা একটা মানে ইউনিক জিনিস মানে খুবই ভালো লাগলো যেটা যে হিরোকে একদমই ওভার পাওয়ার দেখানো হয়নি এখানে মানে হিরো আর ভিলেনের মধ্যে যে মানে টক্কর যে জিনিসটা তো সেটা একদম প্রপার দেখা গেছে মানে হিরোকে কোনোরকমভাবে ওভার পাওয়ার বা হিরোই যে জিতবে প্রত্যেকবার এরকম কোনো মানে সিন নেই ঠিক আছে মানে খুবই খুবই ভালো খুবই ভালো আমি বেশি মানে বলতে চাই না ঠিক আছে তো তোমরা অবশ্যই ভিজিট করো বা আইনক্সে বা যেখানে হোক ঠিক আছে মজা ওঠাও ভাই এইসব সিনেমাগুলো বছরে মানে কী বলবো প্রত্যেক বছর আসে না ঠিক আছে অ্যান্ড আই থিঙ্ক এটা বলিউডের মানে সবথেকে বড় ব্লকবাস্টার মানে এটা আমি আমি নিজে থেকে নিজে আশা করছি ঠিক আছে মানে অনেকে আশা করছে জাস্ট আমি উপরেই 5th ফ্লোরে চলে এসেছি বিকজ ফর দ্য রিভিউ কারণ নিচের ফ্লোরে যে পরিমাণে ক্রাউড আর যে পরিমাণে মানে কথাবার্তা হচ্ছে আর যে পরিমাণে মানে শব্দ শোনা যাচ্ছে ওখানে কিছু বলা পসিবল ছিল না তো সেই কারণে আমি একদম উপরের ফ্লোরে চলে এসেছিলাম কী বলবো ভাই কী বলবো এটা কী ছিল মানে পুরো পয়সা ওষুধ অবশ্যই তোমরা কাছের সিনেমা হলে বা কোথাও গিয়ে ভিজিট করো সিনেমাটা দেখো অ্যান্ড লেটস গো ঠিক আছে পরের ব্লগে আবার দেখা হচ্ছে ঠিক আছে লেটস গো লেটস গো